সম্প্রতি রাজু আহমেদ নামে এক যুবকের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, আয়কর মেলা উপলক্ষে গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ইচ্ছাকৃত লাগানো রং রাজু টিস্যু দিয়ে পরিষ্কার করছিল। ফেসবুকে ভিডিওটি আপলোড করলে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তৈরি হয় ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান রাজু আহমেদ। প্রধানমন্ত্রী রাজুকে ফার্মার্স ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজু আহমেদ তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।